আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আজ আপনাদের ফুলুর ডালাই দেওয়ার সঠিক নিয়ম দেখাতে যাচ্ছি। আর এটি এই জন্যই করতে হয় যা নাকি আপনার বিল্ডিংয়ের দেয়াল অনেক সময় ফেটে যেতে পারে এবং কী কারণে ফাটে দেখুন বিস্তারিত। তো দেখতেছেন প্রথমে কিন্তু মাটি সরিয়ে নিলাম, তারপর সোলিং করে ইটের সোলিং করে এখানে রড দিয়েছি। তো এই রডগুলো দিয়েছি আপনার বর্তমানে 18 ইঞ্চি গ্যাপ দিয়েছি, 18 ইঞ্চি পরপর বান্ধা হয়েছে, তো স্কোয়ারে 1.5 ফিট রয়েছে। তো এখানে সোলিং করার কারণে এটি করা হলো। আর যদি অনেক সময় আপনারা জানতে চান যে এটাকে কি সোলিং ইটের সোলিং না দিয়ে শুধু রড দিয়ে ডালাই দিলে চলবে কি না, জি ভাই অবশ্যই চলবে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই রডের যে সংখ্যাগুলো রয়েছে 18 ইঞ্চি পরপর সেই সংখ্যাটি আপনাকে কমিয়ে আনতে হবে, কমপক্ষে 8 ইঞ্চি পরপর দিতে হবে। তাহলে আপনি সেখানে ডালাই 4 ইঞ্চি পরিমাণ অথবা 3.5 ইঞ্চি পরিমাণ দিলেও আপনার সেটি চলবে। আর এটি না দেওয়ার কারণ কি, অনেক সময় দেখা গেছে আপনার যে বিল্ডিংয়ের ভিটি উঁচা হয়ে থাকে, তাহলে সেখানে দেখা গেছে আপনার বিল্ডিংয়ের যে ভিটির মাটিগুলো রয়েছে সেই মাটিগুলো অনেক সময় বসতে সমস্যা হয়, কারণ বেশি মাটি বরাদ্দ করার কারণে মাটিগুলো বসতে দেরি লেগে যায়। সেই জন্য এই সময়ের কারণে দেখা গেছে আপনাকে ডালাই দিলে নিচের ফুলের মাটি যদি বসে যায় তাহলেও কখনো ফুলুর ফাটবে না, আর সেই ফুলুরগুলো ফেটে যেতে গিয়ে সাথে আপনার যে দেয়ালগুলো করা হয় সেই দেয়ালও সাথে বসে যেতে পারে, কারণ প্রতিটি ওয়াল কিন্তু আপনার দেয়াল বিমের ওপর পড়ে না, অনেক সময় বিম বাদ দিয়েও আপনাকে একটি পার্টিশনের দেয়াল করতে হয়। তো সেই ক্ষেত্রে যদি আপনি রড দিয়ে ডালাই দিয়ে থাকেন তাহলে সেই দেয়ালগুলো কখনো ফাটে না। আর সেগুলো করতে হলে আপনাকে এরকম সঠিক নিয়মে যদি করতে পারেন তাহলে দেখা গেছে আপনার জন্য অনেকটাই ভালো হবে, মঙ্গলকর হবে। তো কেন একটি বিল্ডিংয়ের দেয়াল যখন ফেটে যায় তখন কিন্তু আপনার করার কিছুই থাকে না, সেটি শুধু আফসোস করা ছাড়া আর কিছুই নয়। কারণ মনে রাখবেন আজকের এই ভিডিওটি হয়তো আপনার কাজে আসবে না, কিন্তু কোনো এক সময় দেখবেন আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই ভিডিওটি। তো সেই জন্যই আমি বলি এই ভিডিওগুলো অবশ্যই আপনার দেখার প্রয়োজন, পাশে সাথে সাথে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে তারপর করবেন, কারণ একজন ইঞ্জিনিয়ার আপনাকে সুপরিকল্পিত একটি সুন্দর স্বপ্নের বাড়ি তৈরি করতে দিতে পারে। আরেকটি কথা যেটি আপনারা অনেকেই বলে থাকেন, আমি কিন্তু ভাই কোনো ইঞ্জিনিয়ার নই, আমি একজন কন্ট্রাক্টর, কারণ আমি কাজ যতটুকু আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বলে থাকি সেটি জন্যই আপনাদের বলে থাকি যে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে করবেন। আর এত যে এই ডালাইগুলো দেখতেছেন এই ডালাইগুলো এখানে কিন্তু বর্তমানে প্রায় 3.5 ইঞ্চি 4 ইঞ্চি ডালাই পড়তেছে সোলিং করার পরও। আর এটাকে ডালাই করার সময় অবশ্যই প্রথমে আপনাকে খুব সঠিকভাবে ভালোভাবে লেবেল করে নিতে হবে। মনে রাখবেন লেবেল করার পর আপনার প্রতিটি ডালাইয়ের সময় আপনার ভিডিওটি দেখালাম যে এই যে দেখতেছেন প্রথমে কলমের গোড়ায় কিন্তু মালগুলো ঢেলেছে, এটাকে লেবেল করে ডালা হয়েছে। তো এইভাবে লেবেল করে পায়া করে তারপর আপনাকে সঠিকভাবে ডালাই দিতে হবে, কারণ যদি এই ডালাইগুলো যদি কোনো প্রকার আপনার ওজন নিচে হয়ে যায় অনেকটাই সমস্যা হতে পারে সেখানে টাইলস করার সময়। তো মনে রাখবেন সামান্য কিছু 19-20 হতেই পারে, তবে বড় ধরনের কোনো উঁচা নিচা করা যাবে না, তাহলে কিন্তু আপনাকে অনেক সমস্যায় পড়তে হতে পারে। তো অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনাদের জন্যই তৈরি করা হয়, অনেক কষ্টের বিনিময় এত কাজের পাকে দাও করতে হয়, তাহলে অবশ্যই একটু কষ্ট করে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য এক ভাইকে দেখার সহযোগিতা করুন। কারণ মনে রাখবেন এই ভিডিওটি যদি পাশের আরেক ভাই দেখে একটু উপকারিতা হয় বা উপকার পায় তাহলে কিন্তু আপনার জন্য সেটি আশীর্বাদ হয়ে থেকে যাবে।
কারণ মানুষ মানুষের জন্য মানুষ মানুষকে সহযোগিতা করা, এটাই আমাদের ধর্ম। মনে রাখবেন, অবশ্যই কখনো কারো পরচর্যা পরনিন্দা করবেন না, সেটি আল্লাহ পছন্দ করে না। তো যদি আপনাদের মনের ভিতরে বা কোনো কিছু জানার প্রয়োজন থাকে, সেটি অবশ্যই বাংলায় কমেন্ট করে যাবেন। অনেকে বলে থাকেন ইংরেজিতে কমেন্ট পারেন না নাকি, অবশ্যই সেটি পারি, কিন্তু ইংরেজি পছন্দ করি না। আজ এই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।